আজ আমি এমন এক কোম্পানি কর্ণধারের ভূমিকা নিচ্ছি যে মস্ত বড় সমস্যায় পড়েছে, কারণ তার কোম্পানিতে সাইবার হামলা ঘটেছে। IBM কোম্পানির এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এই মহড়ায় আমাদের সহায়তা করছেন, সঙ্গে আরো কয়েকজন সাংবাদিক রয়েছেন। হ্যাকাররা একটি ATM যন্ত্র অকেজো করে দিয়েছে। সাইবার হামলা মোকাবিলা করতে জার্মানিতে প্রায় 67% কোম্পানির কোনো পরিকল্পনা নেই। যাদের আছে তাদের অর্ধেকই কোনো মহড়া চালান না। সাইবার হামলার মতো কঠিন পরিস্থিতিতে চাপের মুখে পড়লে তারা একেবারেই প্রস্তুত নয়। ক্ষতিকারক সফটওয়্যার সিস্টেম বন্ধ করে দিলে সেই হামলার ধাক্কা কোম্পানির জন্য যতটা সম্ভব কম রাখার চেষ্টা করতে হয়। জার্মানির গয়নার দোকানের চেন ভেম্পে সম্ভবত সাইবার হামলার জন্য যথেষ্ট প্রস্তুত ছিল না। হ্যাকাররা সেই দুর্বলতার সুযোগ নিয়ে কোম্পানির নেটওয়ার্কে অনেক তথ্য এনকোড করেছিল। সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী কোম্পানি মুক্তিপণ দিয়ে সেগুলি ছাড়াতে বাধ্য হয়েছিল। আমরা কোম্পানিগুলোকে ডার্ক সাইট রাখার পরামর্শ দিই। এমন ওয়েবসাইট প্রস্তুত রাখা যায় এবং বিপদ দেখা দিলে চালু করা যায়। সেখানে ক্রেতা বা গ্রাহকরা চলমান পরিস্থিতির খবর পেতে পারেন। ভেম্পের তুলনায় ডেনমার্কের জাহাজ কোম্পানি ম্যাস্ক এমন হামলার জন্য আরও ভালোভাবে প্রস্তুত ছিল। সেখানে ক্ষতিকারক সফটওয়্যার একাধিক তথ্য প্রযুক্তি প্রণালী অকেজো করে দিয়েছিল, কিন্তু কোম্পানি এমন অবস্থার জন্য প্রস্তুত ছিল। সেই পরিকল্পনার আওতায় এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ চালিয়ে যাওয়া সম্ভব ছিল। একেবারে শতভাগ নিরাপত্তা সম্ভব নয়। কোনো কোম্পানি কতটা ঝুঁকি নিতে চায় তার উপর নিরাপত্তার মাত্রা নির্ভর করছে। তবে আমাদের মতে বিপজ্জনক পরিস্থিতির জন্য আগে থেকে প্রশিক্ষণ নেওয়া সম্ভব, তাতে পরিণতি কিছুটা সামলানো যায়। আমাদের ব্যাংকও এক উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে সন্দেহজনক ইমেল পেয়েছে। হ্যাকাররা তাকে ব্ল্যাকমেল করছে। কয়েক ঘন্টার মধ্যে আমাদের ব্যাংকে অপরাধী হ্যাকারদের অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে, কিন্তু আমরা সেই ইমেলকে জাল প্রমাণিত করতে পেরেছি। হুমকির পরিস্থিতি কিভাবে আরও জোরালো হয়ে উঠছে তা আমরা দেখতে পাচ্ছি। এমনকি IBM থেকেও আমরা দেখতে পাচ্ছি ঝুঁকি বা দুর্বলতা কিভাবে বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে হামলার সুযোগ বাড়ছে। হামলাকারীদের হাতে আরও হাতিয়ার এসে পড়েছে, যেমন ফিশিং মেইল প্রায় 1/3 হামলার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। অনেক চেষ্টা করেও আমরা হামলার মোকাবিলা করতে ব্যর্থ হলাম। এখানে হামলার যে কৌশলের মহড়া চলছে তার আওতায় সেই সব ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে যারা কর্মসূত্রে ভ্রমণ করছেন। ওয়াইফাই নেটওয়ার্কে আমরা কারচুপি করেছি, মনে হবে বিমানবন্দরের নিজস্ব ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হয়েছি, কিন্তু হ্যাকাররা আসলে সেটি নকল করেছে। যেমনটা ভেবেছিলাম বিষয়টা ততটা রোমাঞ্চকর কঠিন হয়নি, তা সত্ত্বেও নতুন কিছু শিখতে পারলাম। কোম্পানির কর্ণধার হিসাবে একই সঙ্গে অনেক তথ্য নিয়ে ভাবনাচিন্তা করতে হয়, খুব দ্রুত সেই কাজ করতে হয়, কারণ প্রত্যেক মিনিটে ক্ষতি ও লোকসানের মাত্রা বাড়তে পারে। তবে সুখের কথা, এক্ষেত্রে শুধু সাইবার হামলার মহড়া হয়েছে মাত্র। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।